দর্শক, আমি সাব্বির সামি মোহিত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আপনাদেরকে সঙ্গে করে আমরা চলে এসেছি ভূতের রাজ্যে। কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, আমরা আজকে লাল ভূত, নীল ভূত, নানা বয়সী ভূতের সঙ্গে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি হ্যালোইন উৎসবে। তো থাকুন আমাদের সঙ্গে এবং পরিচিত হন এই উৎসবে আসা বিভিন্ন ধরনের ভূতেদের সঙ্গে। দর্শক, আমরা এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পরে নিয়েছি ভূতের কস্টিউম। তো এইভাবে কিন্তু আরও অনেক অনেক ভূতের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব। বাবু, তোমার নাম? তানিশা। তানিশা আম্মু কোথা থেকে এসেছো? গুলশান থেকে। কোথায় এসেছো বলতে পারবে? হেলেন পার্টি। তো কেমন লাগছে? ভালো। তুমি কি সেজেছো বলো তো? ভূত। কেমন লাগছে ভূত সাজতে? ভালো। কার কার সাথে এসেছো বলো তো? আমরা এই হ্যালোইন উৎসবে দেখছি একটি পরিবারকে, যারা সপরিবার এখানে এসেছেন। তো আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমি কর্তাকে দিয়েই শুরু করতে চাই। আমরা দেখছি যে আপনি হ্যালোইন উৎসবে এসেছেন সপরিবারে। আসলে এই উৎসব সম্পর্কে কিভাবে পরিচিত হলেন বা কেন এখানে? আমরা আসলে ভাইয়া প্রতিনিয়ত প্রতি বছর আমরা এই উৎসবে আসি আর কি, এবং আমাদের কাছে খুব ভালো লাগে বাচ্চাদের নিয়ে আসতে। এখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন সাজে আসে, তো আমাদের কাছে খুব ভালো লাগে আর কি। প্রতি বছর আমরা আসার চেষ্টা করি। বাবা, তোমার কেমন লাগছে? আমার ভালো। তুমি কি ভূত সাজবে বোনের মতো? হ্যাঁ। তুমি কি ভূত সাজতে চাও? আমি যে কোনো একটা ভূত সাজবো। ভূত ভালো লাগে? হ্যাঁ। টিভিতে ভূত দেখো? হ্যাঁ দেখি। প্রোগ্রাম ভালো লাগে ভূতের? আমার যে কোনো প্রোগ্রাম ভালো লাগে। তো আপনি আপনার ফ্যামিলি সহ এসেছেন দেখছি, আসলে নিজেও ভূতের একটা সাজ নিয়েছেন, কেমন লাগছে? খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। এই যে বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যে বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে যাই। তো আমরা কিন্তু আরেকজন ভূতকে একটু কথা বলা যাবে। ভূত সাহেব, আপনার নাম? রোজা। রোজা, আপনি কি ভূত সেজেছেন? স্কেলেটন। আচ্ছা, একটু জোরে বলবেন, কেমন লাগছে আসলে আর কি ভূত সেজেছেন? এই ভূত সাজার অনুভূতিটা কেমন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কাক কাকে কার সাথে এসেছেন এখানে? কাকে কাকে সাথে? আমার ভাই, আমার মা আর বাবা। আচ্ছা, তো হ্যালোইন সম্পর্কে কিভাবে জানলেন বা কেন এখানে আসলেন? হ্যালোইন অনেক মজার, এটা একটা ট্র্যাডিশন যেটা ফলো করা হয়, যেখানে মানুষরা যেমন খুশি তেমন সাজে। এবং আচ্ছা, ভূত তো ভয়ঙ্কর জিনিস, সেটা দেখে তো মানুষ ভয় পায় তাই না? আজকে কি আমাদের দর্শকদেরকে একটু ভয় দেখাবেন? হ্যাঁ, একটু এক্সপ্রেশন দেন, একটু ধরবেন, বেশিক্ষণ ধরবেন। হ্যালোইন উৎসবে আরও একটি প্যাভিলিয়নে এসেছি বা একটি বুথে এসেছি। এখানেও আমরা কিছু ভৌতিক কাণ্ড কারখানা দেখছি। আসলে এখানে একজন আপু আছেন, ওনার কাছে শুনবো আসলে কী ভৌতিক কাণ্ড কারখানা নিয়ে উনি এখানে উপস্থিত হয়েছেন। ওকে, থ্যাংক ইউ সময় সংবাদ আমার এই বুথে আসার জন্য। আচ্ছা, আমি এখানে ফরচুন টেলার হিসেবে আমাকে হয়েছে এখানে, আমার নাম হতেছে ম্যাডাম শার্লি। সো এটা একটা ওয়ান পিস ক্যারেক্টার থেকে আপনার মনে করেন যে এটা নামটা নেওয়া হয়েছে। সো আমি এখানে এনেছি ট্যারট কার্ড এনেছি, আর আপনার ফরচুন কুকিজে তো আপনার নাম শুনেছেন হয়তো, যে ভিতরে লেখা থাকে। তো ফরচুন কুকিজের আগে আমি আনছি ফরচুন ক্যান্ডি, যে র্যাপিং পেপার করে ভিতরে এটা লেখা থাকবে।
আর মনে করেন যে এখানে আপনার আমার কাস্টমার আসছে জানতে চাইছে আমার ভবিষ্যৎকে। ট্যারট কার্ডে যেটা হচ্ছে অনেকে তো বলে যেটা আরাম অ্যান্ড এভরিথিং, সো ট্যারট কার্ডে যেটা আমি আনছি যেটা হ্যালোইন থিম, এখানে মনে করেন যেটা মেসেজ মানে সত্যি কথা যে আপনার সামনে এটা কী হইতে পারে, যেটা একটা মেসেজ হতে পারে, যেরকম ধরেন আপনি এক্সাম্পল বললেন যে আপনার ক্যারিয়ার কেমন যাবে বা ফিউচার কেমন যাবে, সো ওইরকম একটা আপনাদের সবার সুবিধার জন্য আর কি। যারা এখানে দর্শনার্থীরা আসছেন তাদের থেকে কেমন ছাড়া পাচ্ছেন? না, আমি অনেক পজিটিভ রেসপন্স করেছি আর ম্যাক্সিমাম সবাই আসে যে গার্লফ্রেন্ড পাবো কি না, হাজব্যান্ড বিয়ে হবে কয়টা, লাভ লাইফ কি, মানে ম্যাক্সিমাম আমার ডায়েরিতে, যেখানে ডায়েরি আমি নোট করেও রাখছি পুরো ম্যাক্সিমাম মানে দুই দিন টানা আমাকে লাভ লাইফে, যে আমি এখন একটু আগে আরও দুজন আসছে সেও লাভ লাইফ নিয়ে বলতেছে, আর ক্যারিয়ার খুবই রেয়ার অবস্থা। সব কিছু মিলে আপনি কেমন এনজয় করছেন? আমি অনেক এনজয় করতেছি, আমার এটা প্যাশন, আমার এটা ভালো, কারণ আর আমি তো সবসময় রেগুলার ইয়ে না, বছরে একবার এই হ্যালোইন ইভেন্টে এই একটা ইয়ে করা হইতেছে আর কি। যেটাতে আমি দেখাতে চাচ্ছি যে তার ফেসটা কেটে গেছে সেই লুকটা আনতে চাচ্ছি যেটা রিয়েলিস্টিক দেখাবে, একটা 3D লুক আসবে এটাতে। আসলে ছোটবেলা থেকে আর্ট করা হয়, তো আর্ট আমি এখন পড়ছিও চারুকলায়, যে কারণে আর্টের থেকে আসলে এই কাজটা করা, তো কাজটা ভালো লাগে। এখন একটু কথা বলবো যিনি এখানে পেন্টিং করাচ্ছেন তার কাছে, আসলে এখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের ফেস পেন্টিং কিন্তু হচ্ছে, তা আপনি এটাকে কেন পেয়েছেন? জি, আসলে হ্যালোইনটা যদিও আমাদের দেশে এতটা পপুলার না, বাট উই নো দ্যাট যে ওইটা ওয়েস্টার্ন একটা কালচার, রাইট? সো দ্যাটস ওয়াই আমি ফেসবুক থ্রোতে এটা এই সম্বন্ধে জানি এবং এখানে আসি ইভেন্টে। সো ইভেন্টে চিন্তা করলাম যদি একটা হ্যালোইন ইভেন্টে আসছি, কেন না আমি একটা হ্যালোইন মেকআপ নিই, যাতে কিনা ইভেন্টের সাথে আমাকে আরও একটু ম্যাচ আপ লাগে, দ্যাটস ওয়াই। জি, ভালো লাগছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন আসলে হ্যালোইনে পার্টিসিপেট করছেন? আপনারা দেখলাম উত্তরা থেকে। উত্তরা? জি। হ্যাঁ জি, আমাদের অনলাইন বেসড একটা ব্র্যান্ড WTF ক্লদি, আমরা মূলত টি শার্ট আর ক্যাপ সেল করে থাকি। হ্যালোইনে এসে আসলে যে ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছেন এগুলোর কেমন ছাড়া পাচ্ছেন? ভালো ছাড় পেয়েছে। জি, হ্যালোইন কতটা পরিচিত বা কতটা পপুলার হয়েছে এখনো পর্যন্ত? এখন অনেক হয়েছে, আমি তো 5 বছর আগে স্টার্ট করেছি হ্যালোইন, তখন থেকে এখন অনেক বেশি, অনেক জায়গায় হচ্ছে এবং অনেক, আগে তো ফ্যামিলি মেম্বাররা খুব কম আসতো দেখা যেত, এখন ফ্যামিলি অনেক বাবা মা তাদের ছোটো বাচ্চাদের নিয়ে আসতেছে, তো এটা বেশ ভালোই পরিচিতি পেয়েছে। অনলাইন তো আমাদের বেস হচ্ছে উত্তর ভারতে, আমরা তো অল ওভার দ্য কান্ট্রি ইয়ে দিই, কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিই, টি শার্ট আর ক্যাপ। হ্যাঁ জি, এটাই 10,000 এরকম আছে, লাস্ট আমি চেক করিনি ওরকম ছিল। আমি এটা লঞ্চ করেছি 2014 ডিসেম্বর, বাট পুরো ইয়ে কাজ করতে অপারেশন আসতে 2015 মতো হয়ে যায়, মাঝে কিছুদিন একটু ফ্যামিলি এমার্জেন্সির জন্য বন্ধ ছিল, তা এখন আবার আর কি রিলঞ্চ করছি স্যার। এটা মেনলি হবি থেকে, আমাদের অন্য বিজনেস আছে, এটা জাস্ট হবি থেকে যে আলহামদুলিল্লাহ ভালোই সারা আছে। আর অনলাইন তো এখন তো মার্কেটটা বেশি অনলাইন বেস হয়ে গেছে, তো ওইভাবে সারাটা ভালোই আছে। আরেকটি হ্যালোইন গ্রুপকে পেয়ে গেছি এর মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছেলে এবং মেয়ে গ্রুপে আছে, তারা নিজেদেরকে বিভিন্নভাবে সাজিয়েছেন, তো আমরা তাদের কাছে জানতে চাইবো তারা কোথা থেকে এসছেন, কেন এসছেন এবং এই বিচিত্রভাবে যে সাজলেন, এই সাজটা নিজেরা করেছেন কি না, বা সব মিলে কে কি বলতে চান, যে কেউ বলতে পারে। আজকে এখানে এসে খুব এনজয় করেছি, তারপরে এখানকার যে নাচ গান সব কিছু পার্টি ছিল সব কিছুই খুব ভালো ছিল, আর পেন্টিংটা আমাদের নিজেদের করা।
আসলে আমার আসাটা এটা সেকেন্ড টাইম, কজ আমি ফার্স্টবার যখন এসেছিলাম তখন দেখে আমার খুবই ভালো লেগেছিল জিনিসটা। এবং এরকম হচ্ছে আমি যখন আসি তখন দেখলাম সবাই পেন্টিং করছে, সো আমি একজন হচ্ছে ড্রয়িং টিচার, সো দ্যাটস ওয়াই আমি সবাইকে পেন্টিং করে দেই আগেরবার। তো এবার যখন আসি তখনও এবারই সব ফ্রেন্ডদেরকে করার কথা ছিল, কিন্তু আমার ফ্রেন্ডরা আসেনি কিছু প্রবলেমসের কারণে। দেন হচ্ছে আমি একটা ফ্রেন্ড গ্রুপ পেয়ে গেছি, সো ওদের সবাইকে আমি মেকআপ করে দিয়েছি। তো আপনার মেকআপটা কে? আমি আমারটা নিজেই করেছি। কেমন হয়েছে, সবাই কেমন বলছে? খুব ভালো হয়েছে, অবশ্য নিজেটা খুব ভালো লাগে, গর্জিয়াস ভাবে করছে, যদিও আমাদেরটা খুব একটা ভালো করেনি। যাই হোক, স্পেশালি থ্যাঙ্কস টু ইউ। আমাকে তো আমি ভূত সাজার চেষ্টা করেছিলাম প্রথম, মানে মাথায় ছিল যে আমি জোকার সাজবো, কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে গেল, ভূত সাজলাম। এবং প্রথম ওরা ট্রাই করেছে, তারপর আপু এসে ফিনিশিংটা দিল আর কি, ভালো লাগছে। কেমন ভূত হয়েছেন আপনি, নিজেকে কি কি ভূত বলে দাবি করছেন? আমি আসলে একটা পিকচার থেকে নিয়েছি, কিন্তু এর যে নামটা বলতে পারতেছি না, পিকচার থেকে ভালো লাগলো তার জন্য ইনস্ট্যান্ট করে ফেললাম। আমরা কিন্তু অনেকগুলো ভূত এখানে পেয়েছি, এই ভূতরা আসলে সময় টিভির দর্শকদের উদ্দেশ্যে কে কি বলবেন? আর সবাইকে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা মানে এনজয়মেন্টটা ধরে রাখার চেষ্টা করো, সবাই নিজে নিজে যতটুকুই পারো না কেন, নিজে নিজে সেজে গুজে সুন্দর করে এসে এখানে ডান্স করো। দেন আমাদের এখানে অনেক কম্পিটিশন আছে, এনজয়মেন্ট সবচেয়ে বড় কথা, সবাই এনজয় করো, এটাই হচ্ছে কথা। তোমার নাম কি? সুবাহান। সুবাহান, কোথা থেকে এসেছো? ইব্রাহিমপুর। কি সেজেছো? গাইনা। হাসা মনে হাসবো নাকি? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? ভয়ঙ্কর চেহারা, আমি কিন্তু ভয় পাচ্ছি। আমি মিরপুর 11 থেকে আসছি। আচ্ছা, এই কিসের সাজ নিয়েছেন আপনি? হ্যাঁ, ভূতের। কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। তা ভূত সাজা কেন বা হ্যালোইন উৎসবে আসা কেন? এমনি জাস্ট ফান, মজা মাস্তি এসব। আচ্ছা, কারা কারা এসেছেন আপনি? আমি আমার ফ্রেন্ড সার্কেল আর ছোট বোনরা, ভাইগনা। আপনি এই যে আজকে যে ভয়ঙ্কর রূপটা নিয়েছেন, এই রূপ নিয়ে কি একটু আমাদের দর্শকদেরকে ভয় দেখানোর চেষ্টা করবেন ক্যামেরা? জি অবশ্যই। হ্যাঁ।